আমি সমীর দেবনাথ, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, জিএম ইউনাইটেড ডিগ্রি কলেজ অভয়নগর যশোর। ম্যাথ সলিউশনের পক্ষ থেকে আমার ফিজিক্স ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের পর্যাবৃত্ত গতি অর্থাৎ পিরিয়ডিক মোশন থেকে পড়াব। তাহলে চলো আমরা শুরু করি। পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন, আমরা পর্যাবৃত্ত গতি মানে পর্যায়ক্রমিক যে গতি, এই গতিকে পর্যায়ক্রমিক গতি বলা হয়। এটা আমরা সবাই জানি, তোমরাও জানো যে পর্যাবৃত্ত গতি কি। পর্যাবৃত্ত গতির মধ্যে কয়েকটি গতি ভাগ আছে, আমরা সেই ভাগগুলো দেখব। সেটা আছে বৃত্তীয় গতি, প্রথমটা যেটা দেখি আমরা সেটা হচ্ছে বৃত্তীয় গতি। বৃত্তীয় গতি হচ্ছে যে একটি গরু মাঠে বাঁধা আছে, যে গরুটি একটা নির্দিষ্ট দূরত্ব থেকে ঘুরে ঘুরে ঘাস খেতে পারে, তাহলে সে কোন দিক থেকে ঘুরছে এটা কোনো বিষয় না, সে যে ঘুরতে পারে এটাই বিষয়। সে ডান থেকে বামে ঘুরছে না বাম থেকে ডানে ঘুরছে এটা বিষয় না, বিষয় হচ্ছে সে ঘুরতে পারে। তাহলে আমরা কি বলতে পারি, যে দেখি আমরা কি বলতে পারি, একটি বস্তুকণা যদি নির্দিষ্ট দূরত্ব থেকে নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে তাহলে ওই কণার গতিকে বৃত্তীয় গতি বলে। কি বললাম, একটি বস্তুকণা একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব থেকে যদি ঘুরতে থাকে তবে উক্ত কণার গতিকে বৃত্তীয় গতি বলে। যেমন আমরা দেখাচ্ছি যে পি বিন্দুতে একটি বস্তুকণা আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরতে থাকছে, সেটা কোন অরবিটে ঘুরছে কোন ডাইরেকশনে ঘুরছে এটা কোনো বিষয় না, সে এদিকেও ঘুরতে পারে এদিকেও ঘুরতে পারে, তাহলে উভয় দিকে ঘুরতে পারে এটাই হচ্ছে বিষয়। তাহলে বৃত্তীয় গতি আমরা কি শিখে ফেললাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পর্যায়বৃত্তীয় গতি। পর্যায়বৃত্তীয় গতি কি? পর্যায়বৃত্তীয় গতি হচ্ছে যে আগে দেখছিলাম কোনো নির্দিষ্ট দিক নাই, কিন্তু এবার যদি একটা ডাইরেকশন যদি জোড়াই দেওয়া হয় যে একটি বস্তুকণা নির্দিষ্ট কোনো বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে এসে যদি উক্ত বিন্দুকে অতিক্রম করে যায় তাহলে উক্ত কণার গতিকে বলা হচ্ছে পর্যায়বৃত্তীয় গতি। যেমন আমরা ঘড়ির কাঁটার সেকেন্ডের গতির কথা বিবেচনা করি, যে এখানে ঘড়ির কাঁটার সেকেন্ডের গতি আছে, এটা একটা ঘড়ির কাঁটার গতি, এর ডাইরেকশন আছে নির্দিষ্ট দিক থেকে, এখানে 12টা লেখা আছে, এখানে 6টা লেখা আছে, এখানে 3টা লেখা আছে, এখানে 9টা লেখা আছে। তাহলে এটা কীভাবে ঘুরছে, এটি একটি নির্দিষ্ট দিক থেকে আসছে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট কোনো বিন্দুকে অতিক্রম করে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি একটি বস্তুকণা নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে এসে যদি অতিক্রম করে যায় তবে উক্ত কণার গতিকে বলা হচ্ছে পর্যায় বৃত্তীয় গতি। যেমন ঘড়ির কাঁটার গতি, পৃথিবীর গতি ইত্যাদি। এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতি কি? স্পন্দন গতি হচ্ছে যে পর্যায়বৃত্তীয় গতিসম্পন্ন কোনো একটি বস্তুকণার গতি যদি এমন হয়, মানে উপরের দুটোই এর ভিতরে আছে, স্পন্দন গতিসম্পন্ন পর্যায়বৃত্তীয় গতিসম্পন্ন কোনো একটি বস্তুকণার গতি যদি এমন হয় যে
তার সমগ্র গতিপথের অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে। এই ধরনের গতিকে বলা হচ্ছে স্পন্দন গতি। যেমন আমরা যদি এখানে লিখি যে 1, 2, 3, 3, 2, 1 এমন যে গতি আছে, এই গতি মানে 1, 2, 3, 3, 2, 1 অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে এমন গতি আছে, সেই গতিকে বলা হচ্ছে স্পন্দন গতি। যেমন পিস্টনের গতি, স্পন্দন গতি দাগ কাটা চেক শার্ট একটা নির্দিষ্ট দূরত্বের পরপর আবার নতুন করে শুরু হয়। তাহলে এইগুলোকে বলা হচ্ছে, এ ধরনের গতি হচ্ছে স্পন্দন গতি। আমরা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটা আছে সেটা এখন শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন। তাহলে সরল ছন্দিত স্পন্দন, সরসঞ্চিত স্পন্দন কি? স্পন্দন গতি সম্পন্ন কোনো একটি বস্তু কণার গতি যদি এমন হয়, কি বললাম যে স্পন্দন গতি সম্পন্ন, আগে ছিল কোনটা বৃত্তীয় গতি, তারপর একটা পর্যাবৃত্তীয় গতি, পর্যাবৃত্তীয় গতির মধ্যে বৃত্তীয় গতি আছে, স্পন্দন গতি, স্পন্দন গতির ভিতরে পর্যাবৃত্তীয় গতি আছে, বৃত্তীয় গতি আছে, এবার সরসঞ্চিত স্পন্দন মানে স্পন্দন গতি যা সব কয়টি বৈশিষ্ট্য এদের মধ্যে আছে। সরল ছন্দিত স্পন্দন, এটা স্পন্দন গতি সম্পন্ন কোনো একটি বস্তু কণার গতি যদি এমন হয় যে তার সমগ্র পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে যাবে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যাবে, এবং এর সাথে আরেকটা বৈশিষ্ট্য এর মধ্যে যোগ হবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে তার ত্বরণের মান সরণের মানের সমানুপাতিক ও বিপরীতমুখী। তাহলে আমরা ক্লিয়ার কাট বলতে পারি যে স্পন্দন গতি সম্পন্ন কোনো একটি বস্তু কণার গতি যদি এমন হয় যে বস্তুটির ত্বরণের মান সরণের মানের সমানুপাতিক ও বিপরীতমুখী, তাহলে উক্ত কণার গতিকে সরল ছন্দিত স্পন্দন বলা হয়। যেমন সরল দোলকের গতি, সরল দোলকের গতি বা দোলনার গতি, ইত্যাদি। একটা দোলনা দুলছে, তার সাম্যাবস্থায় সবচেয়ে বেগের মান বেশি, যে কোনো প্রান্তে বেগ কম, তাহলে আমরা ওই দোলনার গতিকে কি বলবো, সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে আমরা এখানে যদি সরল ছন্দিত স্পন্দনের ত্বরণের মান, ত্বরণ এ তথা বল এফ এবং সরণ এক্স হলে, সরণ এক্স হলে সরলসঞ্চিত স্পন্দন কি হবে, সংজ্ঞানুসারে এ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স বা এফ ইজ প্রপোর্শনাল মাইনাস এক্স বা এফ ইকুয়াল মাইনাস কে এক্স। এখানে কেটা কি, কেটা একটা সমানুপাতিক ধ্রুবক, তোমরা এটা সবাই জানো যে কেটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে কেকটাকে কি ধ্রুবক বলা হয়, কে একটি সমানুপাতিক বল ধ্রুবক, নতুন একটা নাম দেওয়া হয়েছে সমানুপাতিক বল ধ্রুবক।
সমানুপাতিক বল ধ্রুবক এখানে তাহলে আমরা তিনটে সংজ্ঞা শিখে ফেললাম এইবার আমরা পড়ব সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ তাহলে আমরা শুরু করি সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ আমরা আগে দেখেছি কি সরল সন্ধিত স্পন্দনের বৈশিষ্ট্য থেকে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে f equal k x minus kx জানা আছে তোমরা সবাই জানো যে f equal কি নিশ্চয় জানো f equal কি f equal ma হ্যাঁ ঠিক বলেছো f equal ma তাহলে আমরা বসাই দিই f equal ma minus kx আবার m equal a সমান কি লেখা যাবে m equal a equal কি লেখা যাবে a equal লেখা যাবে dv by dt equal minus kx বা v সমান কি লেখা যায় dx by dt তোমরা জানো যে সটনের হারকে বেগ বলে তাহলে d by dt dx by dt equal minus k by m তাহলে এটা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল জিরো কারণ ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম ওমেগা ইকুয়াল রুট ওভার কে বাই এম যদি ধরা হয় তাহলে উক্ত সমীকরণটি সিদ্ধ হয় যার জন্য আমরা সমীকরণটিকে এমনভাবে উপস্থাপন করেছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা ব্যবকলন ফরম্যাট তাহলে সমীকরণ সমীকরণ ওয়ান সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ ওকে তাহলে আমরা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলন সমীকরণ শিখে ফেললাম আশা করি সবাই ভালো বুঝতে পেরেছো যদি না বুঝে থাকো তাহলে কমেন্টসের ঘরে কমেন্টস লিখবে আমি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্তই নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও পাওয়ার জন্য ম্যাথ সলিউশনের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি তোমাদের নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো ম্যাথ সলিউশনের পক্ষ থেকে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সমীর দেবনাথ এই ছিল পর্যাবৃত্ত গতি অধ্যায়ের প্রথম পাঠের আলোচনা পরবর্তী ভিডিওতে থাকবে সরল সন্ধিত স্পন্দনরত কোনো বস্তু কণার সরণ বেগ ও ত্বরণের সমীকরণ নির্ণয় এবং তার লেখচিত্র অঙ্কন